বিসমিল্লাহির প্রিয় শিক্ষার্থী, খেলে দেখো তো ভিডিও হচ্ছে না, খেলে খেলে দেখো। বিসমিল্লাহির রহমান রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করছি আল্লাহ রহমতে ভালোই আছো। আমি তোমাদের পরিসংখ্যানের সেকেন্ড পার্টের চতুর্থ অধ্যায়ের দ্বিপদী বিন্যাস নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা একটু লক্ষ্য করো, আমাদের চতুর্থ অধ্যায় নাম দ্বিপদী বিন্যাস। এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে, তোমরা একবার করে দেখে নাও, বইয়ে পাবে, এগুলো পড়তে পাবে। বলতেছে যে বার্নালি ট্রায়াল 1 নম্বর সংজ্ঞা, যদি কোনো দৈব পরীক্ষায় প্রতিবার চেষ্টায় বা ট্রায়ালে দু ধরনের ফলাফল পাওয়া যায়, তার একটি সফলতা অন্যটি বিফলতা, তাকে বার্নালি ট্রায়াল বা চেষ্টা বলে। দ্বিপদী পরীক্ষা কি তোমরা পূর্বে জানো? দ্বিপদী পরীক্ষা তো সেই পরীক্ষা যে পরীক্ষার ফলাফল পূর্বে থেকে জানা থাকে, কিন্তু পরীক্ষা না হওয়া পর্যন্ত বলা যায় না যে কি করতে পারো। যেমন একটা মুদ্রা নিক্ষেপ করলে হেড অথবা টেল যেগুলো একটা পড়বে তোমরা জানোই, কিন্তু নিক্ষেপ না করা পর্যন্ত বলতে পারো না যে হেড উঠছে বা টেল উঠছে। সেজন্য এই পরীক্ষা বলে দৈব পরীক্ষা। এরকম দৈব পরীক্ষায় অনেক ধরনের আছে, যেমন সরকার নিক্ষেপ একটা দৈব পরীক্ষা, লটারির তোমার নাম ওটা এটা একটা দৈব পরীক্ষা, ভাগ্য পরীক্ষা করো, এটা একটা দৈব পরীক্ষা। কিন্তু সব দৈব পরীক্ষা কি দুটো ফল হয় সব সময়? না, যে দৈব পরীক্ষায় দুটি ফল পাওয়া যাবে সেটাই হবে বার্নালি ট্রায়াল। যেমন মুদ্রা নিক্ষেপ করে দুটোই ফল হয়, হেড অথবা টেল। যেমন একটা ক্লাসের শিক্ষার্থী ছেলে অথবা মেয়ে, এছাড়া আর কোনো লিঙ্গ হবে না, তাহলে এটাও এক ধরনের দৈব পরীক্ষা। তাহলে চলে আসে তারপরে সংজ্ঞা, পরের সংজ্ঞা বলবো আমরা দ্বিপদী পরীক্ষা। যেহেতু চ্যাপ্টার নাম দ্বিপদী বিন্যাস, তা আমরা দ্বিপদী পরীক্ষাকে জানতে হবে। যে দৈর্ঘ্য পরীক্ষার চেষ্টার সংখ্যা যাতে ট্রায়াল দেখলে তোমরা সেটা হবে সসীম, অর্থাৎ 30-এর কম, এবং চেষ্টাগুলো স্বাধীন, মানে একজন একজন নির্ভর করে না, এবং যে দুটো ফল পাওয়া যায় সফলতা আর বিফলতা তার সম্ভাবনা সমষ্টি অবশ্যই এক হতে হবে, এবং যখন এক হবে তখনই এই দৈর্ঘ্য পরীক্ষাটার নাম হবে দ্বিপদী পরীক্ষা। তাছাড়া অন্য পরীক্ষায় দ্বিপদী হতে পারে যদি তাদের সম্ভাবনা সফলতার বিপদের সম্ভাবনা পাবে, সে সফলতার বিপদের সম্ভাবনা সমষ্টি যদি যোগ করে তুমি দেখতে পারো যে এক হয়েছে, তখন তুমি বলতে পারবা এটা দৈর্ঘ্য পরীক্ষা। এরপরে আসবে দ্বিপদী চল। এই যে দ্বিপদী পরীক্ষা করলে সেই দ্বিপদী পরীক্ষায় যে প্রাপ্ত ফলাফলটা পাচ্ছে, সে ফলাফল যে চলকের সাহায্যে তুমি প্রকাশ করো সেই চলকটার নামে দ্বিপদী চল। অর্থাৎ দ্বিপদী পরীক্ষার সংজ্ঞাটা আবার বলবো, অর্থাৎ যে দৈর্ঘ্য পরীক্ষার চেষ্টার সংজ্ঞা সসীম বা 30-এর কম, এবং প্রতি চেষ্টাগুলো স্বাধীন, প্রতি চেষ্টায় যে সফলতা আর বিফলতা পাবো তার সম্ভাবনা একটা ধ্রুবক হবে, এবং তাদের যোগ ফলে এক হবে, তখনই তুমি তাকে বলতে পারো দৈর্ঘ্য পরীক্ষা। আর এই পরীক্ষায় যে ফলাফল পাওয়া গেল সেই ফলাফলকে যে চলকের সাহায্যে আমরা প্রকাশ করবো সেটাই হবে দৈর্ঘ্য পরীক্ষা। এই চলক সাধারণত এক্স ওয়াই জেড প্রকাশ করা হয়। যেমন বলা হচ্ছে একটা মুদ্রা 12 বার নিক্ষেপ করবো, 12 বার নিক্ষেপ করলে তুমি যে হেড পাবা সেই হেডের সংখ্যাটা হবে দ্বিপদী চল। যেমন 12 বার নিক্ষেপ করলে 12 বারই হেড উঠলো না, তার মানে হেডের সঙ্গে কত হলো 0, এই 0টাও দৈব চল। 12টার মধ্যে 2 বার যদি হেড পাও তাহলে এটাও দৈব চল। তাহলে হেডের সঙ্গে 0 পাতে পারো, 2 পেতে পারো, বা 1 পেতে পারো, বা 12 বারই পেতে পারো, তাহলে এটা হবে দৈব চলক। দৈব পরীক্ষায় প্রাপ্ত ফলাফলকে যে চলকের সাহায্যে প্রকাশ করা হয় সেই চলকটাকে বলা হচ্ছে দৈব চলক। এবার দ্বিপদী চলকের কয়টা উদাহরণ দেব। একটি বললাম যে নিরপেক্ষ মুদ্রা 12 বার নিক্ষেপ করলে যে হেড পাবো সেই হেডের সংখ্যাটা দ্বিপদী চলক হবে। তারপরে বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের সম্ভাবনা যে 0.75 হয়, তাহলে 6টা ম্যাচের মধ্যে বাংলাদেশ ক্রিকেট দলের জয়ী হওয়ার সংখ্যাটাই হবে দৈব চলক।
ছয়টা ম্যাচ খেললো, ছয়টায় হারলো, তাহলে জয় হওয়ার সংখ্যা কত? জিরো। এটা 2 বছর, তাহলে ছয়টার মধ্যে তিনটা জিতলো, তাহলে জয় সংখ্যা 3 2 বছর। এরপরে চলে আসো আমরা এই যে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষকটাকে উদ্ভাবন করবো, বা সম্ভাবনা অপেক্ষকটা কি, বা দ্বিপদী বিন্যাসের সূত্রটা কি, সেটা তোমাদের প্রস্তুত করবো। এটাও জাস্ট একটু মুখস্থ করলে হয়ে যাবে। তুই একবার প্রথম ইন্টুকু বলা আছে যে কোনো দ্বিপদী পরীক্ষায় এন সংখ্যক চেষ্টায়, স্বাধীন চেষ্টায় এন বার আমি চেষ্টা করলাম, এন এর মান 10, 15, 20, 25, 27, 28, 30 সর্বোচ্চ, তার কম আমি চেষ্টা যদি করে আর প্রতি চেষ্টা ফলাফল দুটো ফলাফল পাবো, একটা হলো সফলতা বিফলতা, সফলতার সম্ভাবনা, সফলতাকে আমরা বলেছি এস বা সাকসেস, আর বিফলতাকে বলেছি আমরা ফেলর বা এফ, পাওয়া যায় সেখানে সফলতার সম্ভাবনা পি অফ এস ইকুয়াল টু সফলতা পি, এবং বিফলতার সম্ভাবনা পি অফ এফ ইজ ইকুয়াল টু কিউ যদি হয় এবং পি প্লাস কিউ কি হবে 1 হয়, তাহলে আমরা এখানে উচিত চেষ্টার সম্ভাবনা সমান, অপর্যায়ক্রমে চেষ্টা গুলো পরস্পর স্বাধীন, যতবস্থা স্বাধীন কার উপর নির্ভর করবে না, কেউ বাধা দেবে না, এরকম হবে না। এই শর্তে যদি আমি পরীক্ষাটি এন সংখ্যক বার, অর্থাৎ এন এর মান অবশ্যই 30 কম হবে, সম্পূর্ণ করা হলে সফলতার নির্দেশকারী চলক এক্স এর মান 0, 1, 2, n হবে। এন সংখ্যক স্বাধীন চেষ্টা বিশিষ্ট এরূপ দৈব পরীক্ষায় এক্স সংখ্যক সফলতা এবং বাকি যে এন মাইনাস এক্স সংখ্যক বিফলতা নির্দিষ্ট ক্রম অনুসারে পাওয়া যাবে, সেটা হচ্ছে সাকসেস ফেলোর, সাকসেস ফেলোর, সাকসেস ফেলোর, একটা এন পর্যন্ত এই জিনিসটা আসতে পারবে। তাহলে আমাদের বলছি যে সম্ভাবনা গুণের সূত্র অনুযায়ী প্রত্যেকটা সামনে যদি আমি পিলে, তাহলে এটা সবগুলো গুণ অবস্থা আছে, তাই না? এই গুণ গুলো সামনে যদি আমি পিলে, তাহলে পি অফ এস এফ এস এফ এস এফ ডটার এস এফ, আমি এস গুলোকে আলাদা করলাম, এগুলোকে আলাদা করলাম, এস গুলো কয়টা আছে বলছে যে এন সংখ্যক চেষ্টা এক সংখ্যক তুমি এস পাসো, আর বাকি যেটা আছে সেটা হচ্ছে এন মাইনাস এক সংখ্যক এফ পাসো। তাহলে পি অফ এস মানে কি, ছোট হাতের পি ধরছিলাম, পি অফ এস মানে পি, আবার ডট ডট পি অফ এস মানে পি, আবার পি অফ এফ মানে ফেলার, এটা হচ্ছে কিউ, পি অফ এফ কিউ, আবার ডট ডট পি অফ এফ মানে কিউ। যেহেতু আমাদের এক্স সংখ্যক পি অফ এক্স আছে, তাহলে এক্স গুণ ফল হবে পি টু দি পাওয়ার এক্স, আর কিউ আছে এন মাইনাস এক্স সংখ্যক, এন মাইনাস এক্স সংখ্যক, তাই এর গুণ ফল হবে এন মাইনাস এক্স সংখ্যক কিউ গুণ করলে কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। সাপোজ ধরো দুইটা কিউ গুণ করলে আমরা কিউ স্কোয়ার লেগে, তিনটা করলে কিউ কিউ, দশটা করলে কিউর উপর 10, তাহলে এন সংখ্যক করলে কিউ উপর এন হবে, এরকম। তারপরে আমরা এই তাহলে আমরা বলতে পারি যে এন সংখ্যক চেষ্টা এক সংখ্যক সফলতা এস এর এবং এন মাইনাস এক সংখ্যক বিফলতা এফ আসার যে ক্রম, এই প্রতিটি ক্রমের সম্ভাবনা হবে পি টু দি পাওয়ার এক্স, কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। একটা ক্রমে দেখালাম সম্ভাবনা ওই পাশে পাইছি, আর মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে তখন এন সি এক্স। কারণ কি, তুমি কোনো চেষ্টা যদি কোনো আমরা সমাবেশে বলেছিলাম যে এন সংখ্যক বস্তু থেকে এক সংখ্যক বস্তু নেওয়া হলে, তাহলে উপাদান সমাবেশ সংখ্যা বা সাধারণ সংখ্যা হবে কত, এন সি আর, এরকম এন সংখ্যক থেকে এক সংখ্যক নিলে এন সি এক্স। তাহলে এই দুটি আমরা একসাথে গুণ করে দেখাতে পারি দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক, অর্থাৎ সুতরাং সম্ভাবনা যোগ সূত্র যে পি অফ এক্স ইজ ইকুয়াল টু এন সি এক্স, পি টু দি পাওয়ার এক্স, পি টু দি পাওয়ার এন মাইনাস এক্স, এই দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক বা সম্ভাবনা ফাংশন, ফাংশন ইংরেজিতে বাংলা অপেক্ষক, ফাংশন বলতে পারো অপেক্ষক বলতে। এই সূত্র লেখার পরে এক্স এর কমন দিয়ে বলতে হবে অবশ্যই এক্স এর মান 0, 1, 2, n পর্যন্ত বলে দিতে হবে। এই হলো দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক, যার পরামিতি এন ও পি। পরামিতি কথাটা তোমাদের কাছে নতুন মনে হচ্ছে, পরামিতি হচ্ছে আননোন কনস্ট্যান্ট, অর্থাৎ অজানা ধ্রুবক, যার মান জানা থাকলে পুরো বিন্যাসের মান নির্ণয় করা যায়। এখানে তোমার যে সম্ভাবনা বিন্যাসটা আছে বিটা এক্স ইকুয়াল টু এন সি এক্স, পি টু দি পাওয়ার এক্স, কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, এখানে দেখো এক্স এর মান 0, 1, 2 দেওয়া আছে, শুধু এন এর মান আর পি এর মান যদি জেনে পুরোটার মান নির্ণয় করে। তুমি বলতে পারো কিউ এর মান তাহলে কিভাবে হবে, যেহেতু আমরা উপাশে দেখাছি p plus q is equal to 1, তাহলে q মানে কি, 1 minus p না, তাহলে আমরা যদি p এর মান জানি তাহলে q এর মানও বের করতে হবে। সেই হিসেবে দেখা যাচ্ছে যে n আর p এর মান যদি জানতে পারি, তাহলে আমরা এই দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষকের মান নির্ণয় করতে পারব। সুতরাং n আর p হলো পরামিতি, বুঝতে পারছো ইনশাআল্লাহ পরামিতি কাকে বলে।
এরপরে আসে দ্বিপদ বিন্যাসের বৈশিষ্ট্য। কষ্টকর মুখস্থির করতে নৈবেদ্যিক আসবে, এখান থেকে একটা না একটা নৈবেদ্যিক আসে। দ্বিপদী বিন্যাস একটি বিচ্ছিন্ন চলকের সম্ভাবনা বিন্যাস। দ্বিপদী বিন্যাসে পরামিতি কয়েকটি, এটাও নৈবেদ্যিক আসে। কি কি তাও আসতে পারে, দুইটি তো থাকে এন ও পি। তারপরে বলে দ্বিপদী বিন্যাস সকল সম্ভাবনা সমষ্টি কত এক হয়। এই যে সম্ভাবনা বিন্যাস আছে, এই যে জিরো ওয়ান টু এর উপর সবগুলো মানি যদি সম্ভাবনা বার করি, বার করার পর যোগ করি তাহলে এক হবে। তারপরে বলতেছে দ্বিপদী বিন্যাসের গড় হলো এনপি, অর্থাৎ পরামিতি দ্বয়ের গুণফলের সমান, গড়ের মান এনপি। আর বেদাঙ্গ হলো এনপি কিউ, আর পরিমিত ব্যবধান রুট ওভার এনপি কিউ। কারণ বেদাঙ্ক হচ্ছে সিগমা স্কয়ার, আর পরিমিত ব্যবধান খালি সিগমা, স্কোয়ার তুলে দিলে কি হবে রুট। বেদাঙ্ক যদি এনপি কিউ জান, পরিমিত ব্যবধান রুট ওভার এনপি কিউ। দ্বিপদী বিন্যাসের গড় বেদাঙ্ক অপেক্ষা বড় হয়। ছয় নম্বর ধর্ম পরে আসি আমরা, সাত নম্বর ধর্ম দ্বিপদী বিন্যাসের ভঙ্গি পার্থক্য, বেটা ওয়ান ইজ ইকুয়াল টু কিউ মাইনাস বি ভাগ রুট ওভার এনপি কিউ। এটা নৈবেদ্যিকত আসে। দ্বিপদী বিন্যাসের সূচলতা হবে বেটা টু ইজ ইকুয়াল টু থ্রি প্লাস ওয়ান মাইনাস সিক্স সি কিউ ভাগ এনপি কিউ, মানও নির্ণয় করতে আসে। তারপরে নয় নম্বর দ্বিপদী বিন্যাস এক কিংবা দুইটি প্রতিরোধ থাকতে পারে, দ্বিপদী বিন্যাসে এক দুইটি প্রতিরোধ থাকতে পারে। আর দুই নম্বর লাস্ট নম্বর দশ নম্বরটা, যদি স্বাধীন চলকের সফল সমমান সমান হলে চলকদের যোগ হলে একটা দ্বিপদী চলক হলো, অর্থাৎ এক্স এর স্বাধীন আর ওয়াই স্বাধীন সফলতার সম্ভাবনা আরো সম্ভাবনা সমান হয়, তাহলে ওই দুটো চলক যদি আমরা যোগ করি, তো যোগ করলে যে সম্ভাবনা বিন্যাস হয় সেটা অবশ্যই দ্বিপদী বিন্যাস হবে। তাহলে এক্স এর সম্ভাবনা অপেক্ষক আছে দ্বিপদী, ওয়াই এরও আছে, যদি এক্স প্লাস ওয়াই করি তাহলে তাদেরও যোগফল যে সম্ভাবনা অপেক্ষক হবে সেটাও দ্বিপদী বিন্যাসই হবে। এবার দ্বিপদী বিন্যাসের পুনর্বৃত্তি বা রিকার্সাল সূত্র আমরা অঙ্কটা দেখব। এখন বুঝতে না পারলে যেহেতু ম্যানিফাই করা সম্ভব হয়নি, আমাদের পরে করে দেবো কোনো একদিন যদি ক্লাস হয়। মনে করি এক্স একটি দ্বিপদী চলক যার পরামিতি এন এবং পি, তাহলে সম্ভাবনা অপেক্ষক সূত্রটা লিখ পি অফ এক্স ইজ ইকুয়াল টু এন সি এক্স পি টু দ্য পাওয়ার এক্স কিউ দ্য রেডিয়াস। যার সূত্রটার কাছে যদি আমি এক্স এর জায়গায় যদি এক্স প্লাস ওয়ান লিখি তাহলে সূত্রটা শেষ হয়ে গেল, যেখানে যেখানে এক্স ছিল এন সি এক্স ছিল এখানে এন সি এক্স প্লাস ওয়ান, পি টু দ্য এক্স ছিল পি টু দ্য এক্স প্লাস ওয়ান, কিউ দ্য এন মাইনাস এক্স ছিল কিউ দ্য এন মাইনাস এক্স এর জায়গায় আছে এক্স প্লাস ওয়াই, প্লাস মাইনাস এর মাইনাস হবে। এখন এই যে রিসেটটা সমাবর সূত্রকে উপরটাতে ভাগ ভাগ করার পরে এন সি এক্স প্লাস ওয়ান আর নিচে হলো এন সি এক্স এর সূত্র, যদি আমরা ভাঙিয়ে দিয়ে কাটাকাটি করি তাহলে উপরে এন মাইনাস এক্স সি এক্স প্লাস ওয়ান, আর এখানে থাকে এন সি এক্স পি টু দ্য এক্স পি টু দ্য এক্স, আর এই পি এর পাওয়ার গুলো বিয়োগ হয়ে এই জিনিসটা। তারপরে তোমাদের যে কাজটা করতে হবে, এই পাশে শুধু পি অফ এক্স প্লাস ওয়ান রেখে দিয়ে এই যে নিচে পি অফ এক্স গুণ করে দিলে পার করে দিলে পাশে গুণ অবস্থা থাকবে। এটাই হলো রিকার্সনের পৌনমিক সূত্র। এর বিশাল ভাবে একটু ভেঙে তোমাদের করাই দেবো, তখন ক্লাসে আসবে। আমরা এইটুকু অধ্যাপকে দ্বিপদী বিন্যাসের সংজ্ঞা, দ্বিপদী বিন্যাসের ধর্ম, দ্বিপদী বিন্যাসের উদাহরণ, সমমান অপেক্ষকটা দেখবা, অপেক্ষক সূত্র দেখলে আশা করি তোরা ভালো ভাবে এর উত্তর করতে পারবে। অন্তপক্ষে তিনটে সঙ্গে মধ্যে একটা সঙ্গে ভ্রমণ পাবে, আর ধর্ম এর মধ্যে দুই মার্কের আলাদা একটা প্রশ্ন পাবে, আর আমরা গাড়িতে সমস্যা করাবো গ হওয়ার জন্য, এটাও থাকতে পারে বা থাকতাম। অতএব আছে এটুকুই, আগামী ক্লাস এই অর্ধে কিন্তু শেষ, এইটুকুই করা। এখন আমরা গাণিতিক সমস্যা করবো, গাণিতিক সমস্যা অনেক ইজি হবে যদি সূত্রটা মুখস্থ করো যে এন সি এক্স পি ধরে এক্স পি ধরে। এখানে ক্যালকুলেটার ব্যবহার আছে, ক্যালকুলেটার ব্যবহারটা ভালো করে শিখে দেবো আগামী ভিডিও ক্লাসে। আশা করছি পরের ক্লাস দেখবে। এই প্রত্যয় রেখে আছে খোদা হাফেজ। ভিডিও ইনকাম কোথায় এটি না একবার স্টপ দেবো নাকি প্রশ্ন দেবো।